হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এই প্রথম একই গাছে ধরবে বেগুন ও আলু, যার নাম দেওয়া হয়েছে ব্রিঞ্জালু। হ্যাঁ ভিউয়ার্স, এটা সত্য। এই প্রথম IUBAT বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর AM ফারুক স্যার, তিনি এটির উদ্ভাবন করেছেন। অর্থাৎ বেগুন গাছ এবং আলু গাছের সাথে এই কলমটি করা হয়, সেই কলমটি হচ্ছে জোর কলম বা গ্রাফটিং। ভিউয়ার্স, এই পরীক্ষামূলক গবেষণার সাথে যারা জড়িত ছিল তাদের থেকে জানা যায়, মূলত গাছে গ্রাফটিং করার 60 দিনের মধ্যেই ফুল চলে আসে এবং সাথে সাথে 70 থেকে 72 দিনের মধ্যেই ফল হয়। এতে করে দেখা যায় 120 দিনের মধ্যেই সেই ফলটিকে হারভেস্ট করা যায়, অর্থাৎ বেগুনটিকে হারভেস্ট করা যায়। এছাড়াও গাছের গোড়ায় বৃদ্ধি পাবে সেই আলু। তারা জানান এতে করে 95%, অর্থাৎ 95% সফলতা পাওয়া যাবে। তবে এই ব্যবস্থাপনাটি যদি প্রশিক্ষণের মাধ্যমে কৃষি পর্যায়ে পৌঁছে দেওয়া যায়, তাহলে খুব সহজেই কৃষকেরা তাদের অল্প জায়গার মধ্যে দুই রকম, অর্থাৎ মিশ্রভাবে একই গাছ থেকে সবজি পেতে পারবে। এছাড়াও যাদের ছাদ বাগান রয়েছে তারা তো খুব সহজেই এই কাজটি করতে পারে, অর্থাৎ গ্রাফটিং করে একই গাছ বেগুন এবং আলু ধরাতে পারে। ভিউয়ার্স, এর আগে আপনারা নিশ্চয়ই দেখেছেন একই গাছে আলু এবং টমেটো। ভিউয়ার্স, এই প্রথম একই গাছে ধরবে বেগুন এবং আলু, অর্থাৎ ব্রিঞ্জালু। যদি এটি প্রসার ঘটানো যায় তাহলে অবশ্যই সারা দেশের কৃষক উপকৃত হবে। এতে করে খুব দ্রুত কৃষির প্রসার ঘটবে এবং কৃষকরা এর প্রতি খুবই উৎসাহিত হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।